দেশে করোনা টিকা পৌঁছাতে অপেক্ষা এক দিনেরও কম সময় পহেলা ফেব্রুয়ারির আগেই প্রয়োগ মন্ত্রী সচিব মহোদয় যারা আছেন তারা যেভাবে বললেন সেভাবে করবে আমাদের দুটো প্ল্যানই করা আছে প্ল্যানটা তো ওনারা দিবেন ওনারা জানাবেন আমরা রেডি আছি আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি মান নিশ্চিতে 15 সদস্যের কমিটি গঠন দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী কাজে আসছে না কোনো উদ্যোগে ধ্বংস করতে হবে কিউরেক্সের প্রজনন ক্ষেত্র খাল বিল নর্দমা পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে আইনের সংশোধনী সংসদ উত্থাপন যাচাই বাছাই শেষে দুই দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ এবং 10 মাস পর কাল উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরছে বাংলাদেশ জয় দিয়ে সিরিজ শুরুর আশা অধিনায়ক তামিমের অথির অপেক্ষায় সমর্থকেরা দেশে করোনা টিকা পৌঁছাতে অপেক্ষা এক দিনেরও কম সময় এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন ফেব্রুয়ারির আগে টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে বুধবার করোনা টিকার প্রথম চালান আসবে বাংলাদেশে নয়াদিল্লির উপহার হিসেবে দেয়া 20 লাখ ডোজ ভারতের এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানযোগে নামবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সহ সকল প্রকার চার্জ মওকুফের জন্য বিমান মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অপেক্ষার পালা শেষ অবশেষে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার যে ভ্যাকসিনগুলো ভারত থেকে উপহার হিসাবে পাওয়া হচ্ছে সেগুলো এই যে এখানে ফ্রিজগুলো দেখা যাচ্ছে এখানেই প্রথম ধাপে সংরক্ষণের জন্য রাখা হবে অধিদপ্তরের মহাপরিচালক জানান ভ্যাকসিন সংরক্ষণে ঢাকার ইপিআই সদর দপ্তরের স্টোর সহ তিনটি স্টোর প্রস্তুত আছে ইপিআই এর স্টোর হাউস আছে সিএমএসজিতে স্টোর হাউস আছে আমাদের এখানে তেজগাঁও হেলথ কমপ্লেক্স আছে তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করব কোন জায়গায় মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে শুরু হতে পারে দেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারী নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন কার্যক্রম এটাও আমরা নির্দেশনার জন্য অপেক্ষা করে আছি আমাদেরকে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবেন মাননীয় মন্ত্রী সচিব মহোদয় যারা আছেন তারা যেভাবে বলবেন সেভাবে করবে আমাদের দুটো প্ল্যানই করা আছে দুটা প্ল্যান যে আমরা কোনটা কখন করব এটা আগে করব না পরে করব বা ওটা ওটার সাথে করব সেই প্ল্যানটা তো ওনারা দিবেন ওনারা জানাবেন আমরা রেডি আছি আমাদেরকে যেভাবে বলে যদি বলে আগে করতে তাহলে আমরা আগে করতে পারবো আর যদি বলে যে না ওটার সাথে পরে করবেন তাহলে পরে করতে পারবো প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আগামী সপ্তাহে সেরাম থেকে কেনা 3 কোটি ভ্যাকসিনের প্রথম চালান 50 লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে লিমন এই মাত্র যে রিপোর্টটি দেখলাম তাতে যে তথ্য ছিল তার সঙ্গে যুক্ত করার মতো আরও কিছু বিষয় রয়েছে কারণ একটি অনানুষ্ঠানিক বৈঠকে কিন্তু মন্ত্রণালয় থেকে হঠাৎ করেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এই মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে এসেছেন এবং তিনি কিন্তু এখানে অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে পুরো ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়েই কিন্তু একটি জরুরি বৈঠক করেছেন এবং এর পরপরই তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন যে বিষয়টি হচ্ছে একটি বিষয় যে আমরা যে বিষয়টি বলছিলাম যে বুধবারে সেই বিষয়টি হয়তো একটু পরিবর্তন হতে পারে কারণ
কারণ বুধবারে যে আগামীকালকে আসার সেই বিষয়টি যেমন সময়টি নির্ধারণ হয়নি সেটি হয়তো বা বৃহস্পতিবারেও আসতে পারে, অর্থাৎ একদিন পিছিয়েও যেতে পারে যে পুরো যে কার্যক্রম সেই কার্যক্রমটি। এবং আরেকটি বিষয় যদি আমি বলে থাকি যে ভ্যাকসিনেশন পুরো কার্যক্রমে যে সিটি কর্পোরেশন, জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত আপাতত ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করা হলেও উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু এই প্রথম ধাপে যে আগে ক্রয় করা 50 লাখ এবং এই 20 লাখ সেটি কিন্তু যুক্ত করা হবে। এবং আরেকটি বিষয় যেটি স্বাস্থ্য মহাপরিচালক বলেছিলেন যে যদি মন্ত্রণালয়ের অনুমতি পায় তাহলে তারা কিন্তু প্রথম যে 20 লাখ পাচ্ছে অর্থাৎ কাল অথবা পরশু যে 20 লাখ আসছে সেটি তারা নির্ধারিত সময় অর্থাৎ 1 ফেব্রুয়ারির আগেই প্রয়োগ করতে প্রস্তুত আছে। এবং সেই প্রশ্নের জবাবে কিন্তু মন্ত্রী যেটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যে তারা কিন্তু হয়তো আগেই যে 1 ফেব্রুয়ারির আগেই অর্থাৎ ওই 50 লাখ ক্রয় করা 50 লাখের আগেই এই 20 লাখ প্রয়োগে অর্থাৎ ভ্যাকসিনেশন পর্যায়ে যেতে পারে। সেক্ষেত্রে এমনটাই হতে পারে যে এই মাসেই অর্থাৎ এই জানুয়ারি মাসেই কিন্তু ভ্যাকসিনেশন কার্যক্রম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। এবং সাংবাদিকদের প্রশ্ন ছিল বিভিন্ন দেশে আমরা দেখেছি যে ভিভিআইপি বা ভিভিআইপি প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা শুরু হয় সে ধরনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। তবে স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে একজন স্বাস্থ্যকর্মী অর্থাৎ ফ্রন্টলাইনারদের যে প্রয়োগের তাদের পরিকল্পনা রয়েছে সেই ফ্রন্টলাইনারদের প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে এই কার্যক্রম শুরু হবে। এবং সেটি যেটি বোঝা যাচ্ছে এখন পর্যন্ত যে এই মাসেরই হয়তো 25 থেকে 30 তারিখের মধ্যে কোনো একদিন শুরু হতে পারে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। ফয়সাল সহকর্মী রাশেদ লিমন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে। অন্য প্রসঙ্গ, রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাল ও নর্দমা পরিণত হয়েছে কিউলেক্স মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকটা পাশ কাটিয়ে চলে মশক নিধন কার্যক্রম। ফলাফল দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র, পাশাপাশি মশা মারতে পরীক্ষিত ও কার্যকর ঔষধ প্রয়োগের পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। চলছে মশক সমাবেশ নাকি মশাদের বাগান বাড়ি এটি? রাজধানীর আগারগাঁও এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মানুষের নগরে রাজত্বই গড়ে তুলেছে ক্ষতিকর এই কীট, কোথাও উৎপাতের মাত্রা ছাড়িয়েছে সহ্যের সীমা। সকল প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তের নেশায় বুধ এই মশক দল। শীতকালে মশাটা একটু কম ধরে, বড় খেতা কুতা গায়ে দিয়ে রাখি, আর গরমের দিনে তো মনে করেন যে খেতা গায়ে দেওয়া যায় না, আর মশার লাগি ঘুমানো যায় না। দুদিন পরে পরে দেখি ওষুধ দেয় কিন্তু ওষুধ মশা তো কমছে না। একই এলাকার বাসিন্দা গৃহিণী ইয়ানুর জানালেন দিন রাত 24 ঘন্টায় টাঙিয়ে রাখতে হয় মশারি, কাজে আসে না নামি দামি কয়েলের বিষাক্ত ধোঁয়াও। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাতটাত খাই। অতিষ্ঠ নগরবাসীর কাছে মশার উৎস অজানা নয়, দিনে দিনে নিজেরাই তৈরি করেছেন এমন প্রজনন ক্ষেত্র। উদাসীন নগর কর্তৃপক্ষ, মশা হয়েই তো আমাদের কষ্ট বানালে কামড়াইয়া, সরকারও পরিষ্কার করতেছে না কিন্তু মাঝখানে আমরা শুধু শুধু মশার কামড় খাইতেছি। চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও আসেনি দৃশ্যমান পরিবর্তন। নগর প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কঠিন এবং তর পর্যায়ের ব্যবস্থাপনা না করে খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না, আর তা না হলে মশকের আধার খাল হবেই। ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি এগুলোকে এখন প্রত্যেকটা সংস্কার কাজ চলছে, আগামী এক মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দীর্ঘদিনের অবহেলায় রাজধানী জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে ময়লার ভাগারে। মশা মারতে কম হয়নি কামান দাগা, কিন্তু চোখের সামনে এমন উর্বর প্রজনন ক্ষেত্র বহাল রেখে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কি আদৌ বাস্তবসম্মত? বরং ফলপ্রসূ সমাধান পেতে নাগরিক সচেতনতার পাশাপাশি জরুরি নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
যারা আজকে বিজয়ী প্রার্থী হিসাবে আমাদের পার্টিকে লজ্জা দিচ্ছেন নির্বাচনে অংশ নিয়ে, আমি তাদের আবারও আহ্বান জানাবো, দলের স্বার্থে যারা বিদ্রোহ করছেন তারা অনতিবিলম্বে সরে দাঁড়াবেন, অন্যথায় আওয়ামী লীগ এ যাত্রায় কোনো আপোষ করবে না। সামনে যারাই বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্বাচন নয়, দলীয় কোনো পদ প্রাপ্তিও তাদের ভাগ্যে জুটবে না। করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সাধারণ শিক্ষা মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে। সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আইনগুলো তোলা হয়। খুঁটিনাটি বিষয়ে যাচাই বাছাই করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফল প্রস্তুত রয়েছে, আইন পাশ হলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। করোনা মহামারীর কারণে গেল বছরের 17 মার্চ থেকে বন্ধই রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। 10 মাসের অচলাবস্থায় এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 13,65,789 জন শিক্ষার্থী। পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা দেখা দেয়ায় গেল 11 জানুয়ারি মন্ত্রিসভায় শিক্ষা বোর্ড সংক্রান্ত 3টি আইনে সংশোধনের খসড়া চূড়ান্ত করে সরকার। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম। এ সময় ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021, কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি জানান সংসদে আইন পাশ হলেই ফল প্রকাশ করবে মন্ত্রণালয়। এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণ পূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল, সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। যদি সংসদ পাশ করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। এই সংশোধনী আইনে কোনো বিশেষ পরিস্থিতিতে বিনা পরীক্ষা কিংবা সীমিত সিলেবাসে বিশেষ মূল্যায়নের বিধান রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। আইনটি পাশ হলে 28 জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ পাবে বলে আশা করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন রুটটি ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত করা হয়েছে। আগে যা ছিল ঘাটার চর থেকে মতিঝিল পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে 2 মেয়রের অংশগ্রহণে চলছে এ বিষয়ে বৈঠক। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, ফয়সাল, এখন থেকে 20 মিনিট আগে বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভা শেষ হয়েছে এবং এই সভাটি সকাল 11টায় শুরু হয়ে 2টো পর্যন্ত চলে। এখন থেকে ঠিক 20 মিনিট আগে সভাটি শেষ হয়েছে। আপনি জানেন যে আগের প্রস্তাবনায় ছিল যে ঢাকা শহরে যে 291টি রুট সেটিকে 42টি রুটে নিয়ে আসার যে প্রস্তাবনা ছিল, তার মধ্যে প্রথম যে পাইলট রুট সেটি এর আগের প্রস্তাবনায় ছিল মোহাম্মদপুর ঘাটার চর থেকে মতিঝিল পর্যন্ত, সেটি বাড়িয়ে কাঁচপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পুরো রুটে কোথায় বাস বে হবে, টিকিট কাউন্টার হবে অথবা আর কোন কোন সুযোগ সুবিধা এখানে রাখা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এর জন্য বিআরটি এর কাছে তথ্য হালনাগাদের জন্য আগামী 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা শহরে জেলা শহরের বাসগুলো যেন ঢুকতে না পারে এজন্য আগের প্রস্তাবনায় ছিল যে 10টি আন্তঃজেলা বাস টার্মিনাল তৈরি করার কথা ছিল, সেটির প্রথম দফায় 4টি বাস টার্মিনালের স্থান আজকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কাঁচপুর, বিরুলিয়া, হেমায়তপুর এবং দক্ষিণ কেরানীগঞ্জের এই 4টি জায়গায় 4টি বাস টার্মিনাল, আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করা হবে। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিআরটি এর বাসগুলো যত্রতত্র থাকে, যেখানে সেখানে পার্কিং করা হয়, তাদের যে ডিপো সেখানে পার্কিং করা হয় না, এই জন্য এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। আগামী 28 ফেব্রুয়ারির পর থেকে বিআরটি এর কোনো বাসই যেখানে সেখানে থাকতে পারবে না, এই ধরনের
মানে কড়া একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলে বলা যায় যে মূল কারণ যেটি, যে ঢাকা শহরে শৃঙ্খলা ফেরানো, একটি বাসের সঙ্গে আরেকটি বাসের যে তাড়াহুড়ো করে চালানো, একে অপরকে সাইড না দেওয়ার যে প্রবণতা, এই সব কিছু ছাপিয়ে যেন শৃঙ্খলা ফেরানো যায় এবং কোনো ধরনের দুর্ঘটনার যে প্রকোপ সেটি যেন কমানো যায়, এই জন্য নতুন রুট কিন্তু এবার বেঁধে দেওয়া হয়েছে। এই ছিল এখানকার সবশেষ খবর। ফয়সাল, বাস রুট রেশনালাইজেশন নিয়ে বৈঠক করছেন দুই সিটের মেয়র সহকর্মী মুজাহিদ শুভ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন দক্ষিণ সিটির নগর ভবন থেকে। একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কারমাঙ্গির চরের বুড়িগঙ্গা নদীর তীরের বহুতল ভবন। উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, ফসল, যে মেশিনটি দিয়ে মূলত বিআইডব্লিউটি উচ্ছেদ করে থাকে সেই এক্সকাভেটারটি কিছুক্ষণ আগে কিছুটা নষ্ট হয়েছে, তা সে কারণে এই মুহূর্তে উচ্ছেদ কিছুটা বিরতি চলছে, মেশিনটি ঠিক করা হচ্ছে। তবে এরই মধ্যে কিন্তু কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা পাড়ে একদম ভয়াবহ শক্তিশালী উচ্ছেদ অভিযান হয়েছে। এখানে সব মিলিয়ে প্রায় 50টির মতো কিন্তু স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, যা সবই পাকা স্থাপনা ছিল। এর মধ্যে একটি চারতলা ভবন ছিল, একাধিক দুইতলা এবং তিনতলা ভবন ছিল এবং সেগুলো কিন্তু একদমই আবাসিক নতুন নতুন ভবন। কিন্তু যেহেতু এই ভবনগুলো বিআইডব্লিউটির দাবি অনুযায়ী নদীর তীরের যে জায়গা সেই জায়গার মধ্যে রয়েছে, সে কারণেই কিন্তু এগুলো একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো সেটি কিন্তু আমরা আপনাকে সকাল থেকেই দেখাচ্ছিলাম। তো আপনি দেখছেন যে এই জায়গাটি মূলত রাজধানীর যে একপাশে বুড়িগঙ্গা নদী আর একপাশে যে বুড়িগঙ্গা আদি বুড়িগঙ্গা খাল, এর মধ্যের জায়গাটি কামরাঙ্গীর চর। তো সেখানে বুড়িগঙ্গা পাড়েই মূলত এই অভিযানটি গতকাল থেকে শুরু হয়েছে। বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছে এখানে মোট 16টি পিলারের যে সীমানা দাগ রয়েছে বা নকশা রয়েছে সেখানে ভুল ছিল। সেই মূলত বর্তমান যে সীমানা পিলার রয়েছে, নদীর সীমানা পিলার, সেখান থেকে আরও গড়ে 40 থেকে 50 ফুট পর্যন্ত 16টি পিলারের মধ্যে জায়গায় জনপদে যে যা যা স্থাপনা রয়েছে অবৈধ, সেগুলোই তারা সিএস মাপ অনুযায়ী সেগুলো তারা উচ্ছেদ করে দিচ্ছেন এবং তারা বলছেন যে এই উচ্ছেদ করা জায়গায় এখানে স্থায়ী সীমানা পিলার বসিয়ে ঢাকার যে চারপাশে নদীর রক্ষার যে কাজ চলছে সেগুলোই মূলত তারা করছেন। তো যদিও এখানকার যারা মানুষ রয়েছেন স্থানীয়রা, তারা কিন্তু বলছেন যে যেহেতু নদীর পরে একটি রাস্তা রয়েছে, এরপরে সিটি কর্পোরেশনের ফুটপাতের জায়গা রয়েছে, এর পরে কিন্তু তারা এসব স্থাপনা করেছেন, তারপরে সেগুলো কেন উচ্ছেদ করা হচ্ছে তা নিয়ে কিন্তু তাদের মধ্যে মনের মধ্যে প্রশ্ন রয়েছে। তা আমরা সে বিষয়ে জানতে চেয়েছিলাম বিআইডব্লিউটির কাছে, তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে তারা সিএস এবং আরএসএর যে দাগ নম্বর, যে সীমানা পিলার, যে সীমানার ম্যাপ অনুযায়ী কিন্তু তারা উচ্ছেদগুলো করছেন। এই উচ্ছেদটি আরও দুদিন চলবে, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম ঠোঁটার মুখ বলা হয়, অর্থাৎ এই বুড়ি কামরাঙ্গীর চরের শেষ মাথা পর্যন্ত যতগুলো এই বরাবর স্থাপনা রয়েছে সবগুলোই কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সেখানকার মালিকরা কিন্তু তাদের মালামাল সরিয়ে নিয়েছেন। তো দেখা যাক সেটি আগামীকাল এবং পরশু কী হয়। আমার কাছে এই ছিল সবশেষ। ফয়সাল, রাজধানীর কামরাঙ্গীর চরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সহকর্মী মাহমুদ রাকিব সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল উইন্ডিজদের মুখোমুখি হবে টিম টাইগার্স। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রোজ, ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এর আগে যেমনটা বলছিলাম যে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কিন্তু সৌম্য সরকার একটু ইম্প্রোভাইজ শট বা স্কুপ শট খেলতে গিয়ে আসলে ব্যথা পেয়েছিলেন। বোলার ছিলেন এবাদত হোসেন, তার বলে আসলে ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে তিনি আসলে এখানটায় একটু ব্যথা পেয়েছিলেন এবং তাকে সাথে সাথে কিন্তু বিসিবির যে মেডিকেল টিম আছে সেই চিকিৎসকরা দেখেছেন এবং সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি ব্যথাটা খুব গুরুতর নয়, সব কিছু ঠিক থাকলে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি একাদশে থাকছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, সবারই আসলে কৌতূহল আসলে একাদশটা কেমন হবে। যতটুকু আমরা জানতে পেরেছি তথ্য প্রতারণা না করলে ফয়সাল দুইজনের অভিষেক হতে যাচ্ছে কালকের ম্যাচে। একজন হচ্ছেন স্পিন অলরাউন্ডার, ফিনিশিং ভাগে ব্যাটিং করে থাকেন ঘরোয়া টি টোয়েন্টি আসরে কিন্তু এবং প্রেসিডেন্স কাপেও কিন্তু বেশ ভালো তার ব্যাটিং দক্ষতা আমরা দেখেছি, পাশাপাশি অফ স্পিনও ভালো করেন। তার কথায় বলা হচ্ছে তিনি হচ্ছেন
শেখ মাহাদি হাসান এবং পাশাপাশি আরেকজনের অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছেন, তিনি হলেন কিন্তু যুব বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার, প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসর গত 1.5 বছর হলে ধারাবাহিক পারফরমেন্স করছেন, সেই ধারাবাহিকতা কিন্তু প্রাথমিক দলে ছিলেন এবং চূড়ান্ত দলেও তিনি কিন্তু জায়গা করে নিয়েছেন, তিনি শরীফুল ইসলাম বাঁহাতি পেসার। আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের একাদশে 3 জন বিশেষজ্ঞ পেসার রাখা হবে, পেস দলের পেস ইউনিটকে আসলে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান, তার সাথে রুবেল হোসেন থাকবেন এবং শরীফুল ইসলাম থাকতে যাচ্ছেন এবং বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মাহাদি হাসানের অভিষেক হতে যাচ্ছে। তবে যতটুকু জানতে পেরেছি সৌম্য সরকার খেললে আসলে মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার, কিন্তু তার ম্যাচের সার্বিক ফিটনেস বিবেচনা হয়তো তিনি দলে নাও থাকতে পারেন। যতটুকু আমরা জানতে পেরেছি একাদশের টপ অর্ডার এমনটা হবে, যেহেতু 3 নম্বর ব্যাটকর্মের শান্ত, এর আগে আসলে ইনিংস উদ্বোধন করবেন তামিম লিটন, তারপর সাকিব, মুশফিক, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য, এমনটাই হতে পারে আসলে ফয়সাল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা একাদশ। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ পিচ আপনার কাছে। মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন পিছিয়ে 21 জানুয়ারি আসবে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা। 1 ফেব্রুয়ারির আগে প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর, মান নিশ্চিতে 15 সদস্যের কমিটি। এবং পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে আইনের সংশোধনী, সংসদ উত্থাপন, যাচাই বাছাই শেষে 2 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।